আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ শুরুতে শিরোনাম, ভোটের পরেও আলোচনায় নিষেধাজ্ঞা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব নিয়েছে নতুন সরকার। রাশিয়া, চীন, ভারত সহ কয়েকটি দেশ নতুন সরকারকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছে। ব্যতিক্রম রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ইউর রাষ্ট্রপ্রধানরা এখনও নীরব। নেতিবাচক পর্যবেক্ষণও দিয়েছে ভোটের পর। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞার গুঞ্জন নিয়ে ভিন্নমত রয়েছে কূটনৈতিক মহলে। এ বিষয়ে থাকবে গুরুত্বপূর্ণ সংবাদ। বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এরপর থাকবে অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণে ছাত্র শিবিরের প্রতিবাদ। জানাব প্রাথমিক বিদ্যালয়ে সময়সূচিতে পরিবর্তন। তীব্র শীত এবং দেশের অনেক জেলার তাপমাত্রা 10 ডিগ্রি নিচে নেমে যাওয়ায় বিদ্যালয়ের সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়। এবারে জানাব কিছু আতেল নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে জানাব গুরুত্বপূর্ণ সংবাদ, সাভারে তীব্র গ্যাস সংকট, ব্যাহত হচ্ছে পোশাক কারখানার উৎপাদন। সাভার আশুলিয়া শিল্প এলাকায়ও গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। এই অঞ্চলের শিল্প কারখানায় গ্যাস সরবরাহ একেবারেই কমে গেছে, প্রয়োজনের অর্ধেক গ্যাসও পাচ্ছে না শিল্প প্রতিষ্ঠানগুলো। ফলে গ্যাসের চাপ কম থাকায় পোশাক শিল্প এবং কারখানার উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। 24 ঘন্টার 12 ঘন্টায় গ্যাসের চাপ থাকে না, এমনিতেই বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো পণ্যের অর্ডার দিচ্ছে না, এরপরও আবার গ্যাস সংকট। এ অবস্থায় ব্যাপক সমস্যার মুখে পড়েছে সাভারে তৈরি পোশাক কারখানাগুলো। এবং সর্বশেষ জানিয়ে দিব হুতিদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বাইডেনের। হুতিরা লোহিত সাগরে হামলা বন্ধ না করলে মার্কিন বাহিনী অভিযান অব্যাহত রাখবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। প্রিয় বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, ভোটের পরেও আলোচনায় নিষেধাজ্ঞা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব নিয়েছে নতুন সরকার। রাশিয়া, চীন, ভারত সহ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান নতুন সরকারকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে। ব্যতিক্রম মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা এখন তারাও নীরব। নেতিবাচক পর্যবেক্ষণ দিয়েছে ভোটের পর। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞার গুঞ্জন নিয়ে ভিন্নমত রয়েছে কূটনৈতিকদের মাঝে। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ফের ক্ষমতায় আসে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচনের পর 10 জানুয়ারি শপথ নেয় নবনির্বাচিত সংসদ সদস্যরা। এর কয়েকদিন পরই রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেয় নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা। এর আগে এবং পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা। ভারত, রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। তবে অভিনন্দনের তালিকায় ছিল না যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ কানাডা সহ বেশ কিছু দেশ। কূটনৈতিকরা বলছেন দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী অনুসন্ধানী মিশন। এই প্রতিনিধি দল মূল্যায়ন প্রতিবেদন দেওয়ার পর ইউর অবস্থান স্পষ্ট হয়। যুক্তরাষ্ট্র এখন সে মূল্যায়ন করছে, ফলে এখনই শঙ্কা কেটে গেছে বলার সুযোগ নেই। গত 17 জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেছে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস এবং ঢাকায় নিযুক্ত ইউর প্রতিনিধি দলের প্রধান চার্লস ওয়াইটলি। বৈঠক শেষে পিটার হাস বলেন, আজ বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে আমার বৈঠক হয়েছে, তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি, তাতে আমরা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
তিনি বলেছেন, আমরা উভয় দেশ আমাদের সম্পর্কে আরও ঘনিষ্ঠ করার লক্ষ্যে ফলপ্রসূ আলোচনা করেছি। মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতার পর থেকে বাংলাদেশের একটি বড় উন্নয়ন সহযোগী, বাণিজ্য ক্ষেত্রেও তারা একটি বড় অংশীদার। আমি গত 52 বছরে পথ চলায় মার্কিন সহায়তার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছি। আমরা উভয়ে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ব্যাপারে একমত। তবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে সরাসরি বলা হয়েছে এই নির্বাচন তারা মানে না, তারা এই নির্বাচন সুষ্ঠু হয়নি বলে দাবি করেছে। নির্বাচনের পূর্ববর্তী যে হাকডাক শোনা যাচ্ছিল সে তুলনায় ভয়েস অনেকটা নমনীয় বলে মনে হচ্ছে পশ্চিমাদের। নির্বাচন পর্যবেক্ষণকারীদের প্রতিবেদনের প্রভাব থাকতে পারে হয়তো, তবে সেটার ক্ষেত্রে কতটা গুরুত্ব পাবে তা এখনো জানি না বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশি নির্বাচনী বিশ্লেষকরা। অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণে ছাত্র শিবিরের প্রতিবাদ। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় অবস্থিত মুসলিমদের 1500 শতকের ঐতিহাসিক স্থাপনা বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির স্থাপনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সোমবার 22 জানুয়ারি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এই নিন্দা এবং প্রতিবাদ জানান। ছাত্র শিবিরের নেতৃত্বে বলেন, মুসলিম জাতিসত্তার উপর আঘাত থেকে ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে এর স্থলে রাম মন্দির স্থাপন করে ভারত সরকার সাম্প্রদায়িক সংকীর্ণতার উৎকৃষ্ট স্থাপন নজির স্থাপন করতে যাচ্ছে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নরেন্দ্র মোদী সরকার মুসলমানদের ঐতিহাসিক স্থাপনাটিকে মাটিতে মিশিয়ে দিয়ে সাম্প্রতিক সময়ে এক ন্যাক্কারজনক নজির স্থাপন করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। নেতৃত্ববৃন্দ বলেন, বাবরি মসজিদ স্থলে কোনো মন্দির ছিল না তা ঐতিহাসিকভাবে প্রমাণিত। বাবরি মসজিদের নিচে এবং পার্শ্ববর্তী এলাকায় বারবার ঘুরেও কোথাও মন্দিরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। 19 শতকের মাঝামাঝি সময় সেই থেকে ওই এলাকায় বেশ কয়েকবার খোঁড়াখুঁড়ি চালানো হয়েছে, কিন্তু কোনো প্রত্নতান্ত্রিকই মন্দির খুঁজে পাননি। এমনকি সর্বশেষ ভারতের প্রত্নতন্ত্র বিভাগ দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া AIA-র প্রত্নতাত্ত্বিক গণ খনন করে কোনো মন্দিরের অস্তিত্ব মেলেনি। ASI-র চূড়ান্ত রিপোর্টেও কোনো মন্দিরের কথার উল্লেখ করা হয়নি। অথচ ভারতের হিন্দুত্ববাদী এই মোদি সরকার যেভাবে মসজিদটিকে মাটির সাথে গুঁড়িয়ে দিয়ে একটি অবৈধ স্থাপনা করল সেটি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। নেতৃত্ববৃন্দ আরো বলেন, স্বাধীন ধর্মচর্চার কথা ভারতীয় সংবিধানে উল্লেখ থাকলেও উগ্রবাদী মোদি সরকার তা কখনোই মানেনি। উগ্রবাদী মোদি সরকারের এমন কর্মকাণ্ডে মুসলিম বিশ্ব হৃদয়ে আঘাত পেয়েছে এবং কলিজায় রক্তক্ষরণ হয়েছে। মসজিদের জায়গায় মন্দিরের নির্মাণ মুসলমানেরা কখনো মেনে নেবে না। আজ নয় কাল বিশ্ব মুসলিম বাবরি মসজিদকে পুনরুদ্ধার করবে ইনশাল্লাহ। ভারতীয় উগ্রবাদী মোদী সরকারকে এই ঘটনার চরম জবাবদিহি করতে হবে। বাবরি মসজিদের স্থানে রাম মন্দির উদ্ভাবন করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর উস্কানি দিচ্ছে মোদী সরকার। বিশ্বের যে কোনো জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গার সকল দায়ভার মোদী সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচিতে পরিবর্তন। তীব্র শীত এবং দেশের অনেক জেলায় তাপমাত্রা 10 ডিগ্রি নিচে নেমে যায়। বিদ্যালয়গুলোর সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার 22 জানুয়ারি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবিরুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, চলমান শৈত্যপ্রবাহের কারণে সারা দেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরু হবে সকাল 10টায়। আগামী 31 জানুয়ারি পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। এছাড়াও যেসব জেলায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে সেসব জেলায় তাপমাত্রায় বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা বহাল থাকবে। সাভারে তীব্র গ্যাস সংকট, ব্যাহত হচ্ছে পোশাক কারখানার উৎপাদন। সাভারের আশুলিয়া শিল্প কারখানায় গ্যাস এর সংকট তীব্র আকার ধারণ করেছে। এই অঞ্চলের শিল্প কারখানা গ্যাস সরবরাহ একেবারেই কমে গেছে। প্রয়োজনের অর্ধেক গ্যাসও পাচ্ছে না ওই এলাকার শিল্প প্রতিষ্ঠানগুলো। ফলে গ্যাসের চাপ কম থাকায় পোশাক শিল্প এবং কারখানার উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। 24 ঘন্টার 12 ঘন্টায় গ্যাসের চাপ থাকছে না। এমনিতেই বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো পণ্য অর্ডার দিচ্ছে না, এরপর আবার গ্যাসের সংকট। সাভারে আল মুসলিম গ্রুপের সিনিয়র ম্যানেজার আবু রাহান জানান, গ্যাস সংকটে এ সাভার আশুলিয়া শিল্প অঞ্চলে বিপর্যস্ত হয়ে পড়েছে। কারখানাগুলোতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আগে ঘন্টায় যে উৎপাদন হতো তা এখন অর্ধেকে নেমে এসেছে, ফলে সময় মতো পণ্য শিপমেন্ট করতে পারছেন না তারা। সাভার এবং আশুলিয়ার শত শত শিল্প কারখানার একই অবস্থা। সাভারের রাজফুল বাড়িয়া বাস স্ট্যান্ডে অবস্থিত গোল্ডেন স্ট্রিটেস পোশাক কারখানার
জেনারেল ম্যানেজার জে এম আক্তার হোসেন খান বলেছেন, গ্যাস সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে সাভার আশুলিয়া শিল্প অঞ্চলের সব পোশাক কারখানা। সময় মতো উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে না। আশুলিয়ার নরসিংহপুর এলাকার কয়েকটি পোশাক কারখানায় কর্মকর্তারা নাম প্রকাশ না করা সত্ত্বে জানান, আশুলিয়া শিল্প অঞ্চলে পোশাক কারখানাগুলোতে তীব্র গ্যাস সংকটের ফলে ছোটখাটো পোশাক কারখানাগুলোর মালিকেরা কারখানা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে।